ইউনিয়ন পরিষদ সঠিক প্ল্যাটফর্ম করলে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক সম্মেলন দু একুশ উপলক্ষে আয়োজিত গণতান্ত্রিক সুশাসন ও স্থানীয় উন্নয়ন তৃণমূল প্রতিষ্ঠানের অভিজ্ঞতা শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এই সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং অক্সফাম ইন বাংলাদেশ সম্মেলনের সহযোগিতায় ছিল এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মন্ত্রী বলেন আমাদের বহুদূর যেতে হবে আমরা দেশকে এগিয়ে নিচ্ছি শুধু সরকার একা নয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে আমাদের ইউনিয়ন পরিষদকে আরো প্ল্যাটফর্ম দেখাতে হবে যদি সঠিক প্ল্যাটফর্ম করে সঠিক ডেলিভারি দেয় তাহলে পাল্টে যাবে বাংলাদেশ এজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তাদের সঠিক ডেলিভারি দিচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে শুধু তাই নয় সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে একশো বছরের খাদ্য ঘাটতি থেকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি শতভাগ মানুষের বাড়িতে বিদ্যুৎ দিয়েছি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্স জে তেরিংকো অক্সফার্ম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর দীপঙ্কর দত্ত সেন্টার ফর পলিসি ডায়ালগ নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং অক্সফার্ম ইন্টারন্যাশনাল আঞ্চলিক পরিচালক এশিয়ার লিলিয়ান মার্কাদও বক্তব্য রাখেন সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ আব্দুর রহমান উদ্বোধনী অধিবেশনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়লগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোভান অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য এই সম্মেলনে দেশের তেরোটি প্রকল্প বাস্তবায়নাধীন অঞ্চল থেকে তিন শতাধিক স্থানীয় পর্যায়ের নাগরিক সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং কমিউনিটি ভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এসডিজি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উন্নয়ন কর্মী আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার বেসরকারি খাতের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন